জানি তুমি আসবে না ফিরে। চারিদিকে শুধু তোমার স্মৃতি, আজ নেই শুধু তুমি কাছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমানে ফেসবুকে এই ধরনের ভিডিওগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে। আজকের ভিডিওতে দেখাবো কি করে এই ভিডিওগুলো একদম সহজে তৈরি করবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাকে আপনার ফোনের যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে যেতে হবে। আমি গুগল ক্রোমে যাব, দেন এখানে টাইপ করব স্যাড বাংলা শায়রি টেক্সট। এটা লেখার পর এখানে সার্চ করে দেবেন, তারপর এরকম দেখতে পাবেন বাংলা SMS.com লেখাটাতে, এটাতে টাচ করবেন। এগুলোকে উপরের দিকে নিলে এখানে অনেক ধরনের মেসেজ পেয়ে যাবেন এরকম, আরও উঠালে আরও মেসেজ পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটাকে কপি করে নেবেন। তো ধরুন আমি এটাকে না, এখান থেকে আপনার যে লেখাটা ভালো লাগে সেই লেখাটার নিচে দেখুন কপি করুন লেখা আছে, এটাতে টাচ করলে লেখাটা কপি হয়ে যাবে। তারপর এখান থেকে বের হয়ে আপনাকে ইনশর্ট অ্যাপসটিতে যেতে হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন। প্রথমে ফটোতে টাচ করবেন, গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড ছবি সিলেক্ট করবেন। এ ধরনের কিছু ব্যাকগ্রাউন্ডের ছবির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। প্রথমে ক্যানভাসে টাচ করে 16:9 সিলেক্ট করবেন, তারপর এটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর হাত দিয়ে এটাকে উপরে নিচে করে বসিয়ে নিতে পারেন, তারপর টিক মার্কে টাচ করে দেবেন। এগুলোকে বাঁ দিকে নিলে এখানে টেক্সট লেখা আছে, টেক্সটে টাচ করবেন। তারপর এই খালি ঘরটাতে আপনার হাতের আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখলে এখানে পেস্ট লেখা দেখতে পাবেন, এটাতে টাচ করলে আপনি যে লেখাটা কপি করেছিলেন সেটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে ধরে এটাকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে মাঝখানে বসিয়ে নেবেন। এটা বসানো হয়ে গেলে আপনাকে এই কালার অপশনে টাচ করতে হবে, তারপর এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন, তারপর শেডুতে টাচ করে এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ডাবল এতে টাচ করলে কিছু নর্মাল ফন্ট দেখতে পাবেন, এগুলো আপনি ইউজ করতে পারেন। অথবা ইনশর্ট অ্যাপে কীভাবে স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওটা দেখে আপনি স্টাইলিশ ফন্ট অ্যাড করে নেবেন। আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখান থেকে ধরে আপনি চাইলে ছোট অথবা বড় করে মাঝখানে বসিয়ে টিক মার্কে টাচ করে দেবেন। তারপর সেভ অপশনে টাচ করে এটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। এখন আবার আপনাকে নতুন করে ইনশটে গিয়ে ভিডিও লিখাটিতে টাচ করবেন, তারপর এখানে ফটো লিখাটিতে টাচ করলে আপনি যে ফটোটা এখন সেভ করেছিলেন সেটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে টিক মার্কে টাচ করে দিলে ছবিটি চলে আসবে। তারপর ক্যানভাসে টাচ করে 16:9 সিলেক্ট করবেন, তারপর এখানে টিক মার্কে টাচ করে দেবেন। এগুলোকে বাঁ দিকে নিয়ে ডিউরেশনে টাচ করবেন, পেন্সিল আইকনে টাচ করে আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চান তত সেকেন্ড লিখে নেবেন, তারপর অকেতে টাচ করে দিতে হবে। আবার অকেতে টাচ করার পর এই লেয়ারটা ঠিক তত সেকেন্ডের হয়ে যাবে। লেয়ারের একদম প্রথমে গিয়ে এগুলো থেকে আপনাকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করতে হবে, তারপর ইফেক্টে টাচ করবেন। আপনি এখানে গ্লিচ পেয়ে যাবেন, গ্লিচে টাচ করে আপনি চাইলে এখান থেকে যে কোনো ইফেক্ট আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এই ইফেক্টগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনাকে এগুলোকে বাঁ দিকে নিলে রিট্রু নামের একটা অপশান আছে, এখানে টাচ করে আপনি চাইলে এই ইফেক্টটা ব্যবহার করতে পারেন, WBD। তারপর এটাকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন, তারপর এখানে টিক মার্কে টাচ করে দেবেন। লেয়ারের শেষ অংশে একবার টাচ করতে হবে, তারপর ভিডিও ইন্ড লিখাটাতে টাচ করবেন, ভিডিওর একদম প্রথমে গিয়ে টিক মার্কে টাচ করবেন। এই টুলসগুলোকে ডান দিকে নিয়ে মিউজিক অপশানে টাচ করবেন, তারপর ট্র্যাকসে টাচ করবেন। মাই মিউজিকে টাচ করলে আপনার গ্যালারির অডিও গানগুলো শো করবে। আমি কয়েকটা গানের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে যেটা খুশি সেটাকে সিলেক্ট করবেন, তারপর ইউজ লিখাটিতে টাচ করবেন। এখানে টিক মার্কে টাচ করে চলুন একটু প্লে করে দেখি কেমন হয়েছে। চারিদিকে শুধু তোমার স্মৃতি, আজ নেই শুধু তুমি কাছে। ভিডিওটাকে সেভ করার জন্য সেভ অপশনে টাচ করবেন, আবার সেভে টাচ করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।